ফেনী দাগনভূঞার বসুরহাট সড়কে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। শুক্রবার সকালে বসুরহাট সড়কের ডাকবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 8টার দিকে ঢাকাগামী ড্রিমলাইন পরিবহনের বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত ও চারজন আহত হয়। আহতদের দাগনভূঞা ও ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।